हाय फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू ब्लॉग ऑफ फुलुश। आज हठात जेते जेते रास्तार धारे साउथ कलकाता एक दोकने देखलाम तंदूरी रोटी भाजा होच्छे। आमरा सबाई मोटामोटी तंदूरी रुटीटा खेते खूब ही भालोबासी, किन्तु किभाबे बानानो हय सेटा किन्तु कखनो देखिनि। मे बी देखेछि, बाट सचराचर देखा जाए ना। आमरा एखन तो स्विगी जोमैटो हये गेछे, सेई जोन्नोई आमरा अर्डर करे दिई আর রেডিমেড রুটি বাড়িতে চলে আসে। তো চলো আজকে আমরা দেখে নিই এই তন্দুরি রুটি কিভাবে বানানো হয়। এই যে দাদা বড় বড় গোল গোল গুটিগুলো করে নিয়েছে, তারপর ওইগুলোকে কিন্তু মোটা করে বেলে নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে দাদা কিন্তু ফ্লেমে বসিয়ে দিয়েছে এই তাওয়া। প্রত্যেকটা রুটি কিন্তু অনেকটা মোটা করে বেলা হচ্ছে, হাত রুটি বা রুমালি রুটির থেকে বা পরোটার থেকে অনেকটাই আলাদা। আর এর মাখাটা নাকি একদম অন্যভাবে মাখা হয়। আর আমি দেখতে পাচ্ছি এই রুটির মাঝখানে ছোট ছোট কালো জিরে। এবার দেখো, একটা বালিশের মতো জিনিস তার মধ্যে কিন্তু দাদা দিয়ে দিচ্ছে এই রুটিটা। আর তাওয়াটাকে বোথ সাইড দাদা গরম করে নিচ্ছে, তারপর দাদা জল ছড়িয়ে দিচ্ছে তাওয়ার মধ্যে। তাওয়াটা একদম ফুল ফ্লেমে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দাদা দিয়ে দিচ্ছে রুটিটাকে। দেখেছো কীরকম সুন্দর ফুলে উঠছে, বেশ ইন্টারেস্টিং। আমি অনেক রকমভাবে তন্দুরি রুটি বানানো দেখেছি, ওভেনের ভেতরে দিয়ে বা চুল্লা যেটাকে বলে সেটার ভেতরে চারিদিকে লাগিয়ে, হ্যাঁ। কিন্তু এটাও কিন্তু একটা প্রসেস, যেভাবে তোমরা আমরা যদি চাই ঘরেও কিন্তু তন্দুরি রুটি বানিয়ে নিতে পারি। বাট সত্যি কথা বলতে এই কয়লার উনুনের একটা আলাদাই ফ্লেভার থাকে, তো সেটা ঘরে পাওয়া একটু মুশকিল। কিছু কিছু জিনিস বাইরে থেকে কিনে এনে খেতেই ভালো লাগে, ঘরে সবই করা যায়, কিন্তু এই যে বাইরের একটা প্রসেস, একটা টেকনিক, একটা অন্য রকমই ফিলিংস দেয়। এরপর যখন সব রুটিগুলো ভাজা হয়ে গেল, দেখো বোথ সাইড কিন্তু দাদা এই রুটিটাকে ভাজছেন, যেন দুটো সাইডই ইকুয়ালি ভাজা হয়। তারপর রুটিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে দাদা একটা পাত্রে তুলে রাখছেন। আর তারপরই আমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর দাদা কিন্তু আমাদেরকে প্যাকেটে ভরে রুটিগুলো সার্ভ করছেন। সার্ভ মানে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, প্যাকিং করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। রুটিগুলো কিন্তু বেশ সফট ছিল, আর আমরা ওই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম চানা মশালা। আর ফুডুশকে বললাম খেয়ে দেখ কেমন লাগছে, ওর কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরাও জানিও কেমন লাগে তন্দুরি রুটি তোমাদের।